মালয়েশিয়ায় বিপুল পরিমাণ মদ সহ আটক এক অবৈধ প্রবাসী। গতকাল সোমবার 25 অক্টোবর মালয়েশিয়ার পান্ডামারানে প্রায় 9,43,000 রিঙ্গিত মূল্যের মদ সহ পুলিশ এক বিদেশিকে আটক করেছে। এসব মদ সে মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ। মেরিন পুলিশ রিজিয়ন 1-এর কমান্ডার সহকারী কমিশনার মোহাম্মদ শামসুল কাসিম বলেছেন, 29 বছর বয়সী ওই ব্যক্তিকে বিকেল 3টার দিকে অপস কন্ট্রাব্যান্ডের সময় আটক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি রেসিডেন্ট এলাকায় বেশ কয়েকটি মাইক্রোভ্যান পার করে রেখেছিল, যেখানে এসে ওই চোরাচালানকৃত মদগুলো সংরক্ষণ করেছিল। আমরা তার লোকেশন ট্র্যাক করে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করি। মঙ্গলবার তার সঙ্গে যোগাযোগ করা হলে এসব কথা বলেন পুলিশ কমিশনার। তিনি আরও জানান, জব্দ করা 6টি ভ্যানের মধ্যে 5টিতে বিপুল পরিমাণ বিদেশি এবং অবৈধ মদ পাওয়া গেছে। সন্দেহভাজন ব্যক্তির কাছে কোনো পাসপোর্ট ছিল না। সে একজন অবৈধ অভিবাসী হিসেবে মালয়েশিয়ায় বসবাস করছে, তবে আমাদের ধারণা সে একজন ভারতীয় প্রবাসী। আমরা 4125টি মদের বোতল মদসহ উদ্ধার করেছি, সে সঙ্গে 5টি মাইক্রোভ্যানও এ সময় জব্দ করি। এসিপি শামসুল বলেন, পুলিশ এখন চোরাচালানের সিন্ডিকেটের পেছনে উদ্ঘাটনে কাজ করবে। উল্লেখ্য, এর আগের দিনই 24 অক্টোবর মালয়েশিয়ার জেনারেল অপারেশন ফোর্স জিওএফ পেকান নেনাসের কাম্পুং সুঙ্গাই বুরুংয়ে অভিযান চালিয়ে অবৈধ মদ তৈরির জন্য 4 প্রবাসীকে গ্রেপ্তার করেছিল। আটকের সময় তাদের কাছ থেকে বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে 1.5 লিটারের 210টি বোতল, যা তরল শামসু সহ ভর্তি ছিল, 20 লিটারের পাত্রে 14 গ্যালন শামসু, 10টি বাক্স, 3টি গ্যাস ট্যাঙ্ক, 2টি পাত্র, 22 প্যাক চিনি, 2 সেট রান্নার চুলা এবং নগদ 1000 রিঙ্গিত বাজেয়াপ্ত করা হয়। ওই 4 জনের মধ্যে 3জন ভিয়েতনামের নাগরিক ও অন্যজন মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। ওই অভিযানে একটি টিন শেডের ভেতর থেকে আন্ডারগ্রাউন্ড কক্ষে এই সকল মদ তৈরি করা হতো বলে জানানো হয়েছে। এদিকে মালয়েশিয়ায় এসব প্রবাসীদের অপরাধের ফলে সকল প্রবাসীদের উপরেই প্রভাব পড়বে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মালয়েশিয়ায় বাংলাদেশিরা এই ধরনের অপরাধে খুব কমই জড়িত হয়ে থাকে, তবুও ভিয়েতনাম, মিয়ানমার, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের নাগরিকরা এই ধরনের অপরাধে জড়িত হওয়ার ফলে সকল দেশের প্রবাসীরাই এর মাশুল দিয়ে থাকেন। তাই এই সকল অপরাধ থেকে বিরত রাখতে মালয়েশিয়ার সরকার আরও কঠোর অবস্থানে যাবে এবং তার প্রভাব বাংলাদেশিদেরকেও ভুগতে হবে বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, প্রবাশ কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাশ কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।